আসসালাম আলাইকুম মিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি সকলের অনেক ভালো লাগবে আর নাস্তাটি কতটা নরম তুল তুলে হয়েছে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন তো প্রথমে আমি একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমটাকে আমি একটা সাইড করে রাখছি আর এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ এইভাবে বিট করে নেওয়ার পর যখন দেখবেন এই পর্যায়ে এসেছে তখন এখানে চিনি মেশাতে হবে তো এখানে আমি মোট তিন টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়ো মিশিয়ে নেব আর আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়ো আমি একসঙ্গে সঙ্গে নিই একবার করে দিয়ে আমি কিছুক্ষণ এটিকে বিট করে নিই আবারও এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এইভাবে আমি মোট তিন টেবিল চামচ পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি আর আপনারা চিনির গুঁড়োর পরিবর্তে এখানে চিনিটাও ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের দুই টেবিল চামচ পরিমাণে চিনি লাগবে এখানে যেহেতু আমি গুঁড়ো চিনি নিয়েছি সেজন্য আমার এখানে তিন টেবিল চামচ পরিমাণে লেগেছে তো এইভাবে আমি গুঁড়ো চিনিটাকে দিয়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখুন ডিমের সাদা অংশটা যখন এই পর্যায়ে এসেছে তখন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর এটিকে দিয়েও আমি আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি তো এইভাবে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নেওয়ার পর দেখুন ডিমের সাদা অংশটা কতটা ফমি হয়ে এসছে আর ঠিক এই পর্যায়ে আমি এখানে তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর একটা চালনির ওপরে আমি ময়দাগুলো নিয়ে নিচ্ছি আর আমি এই ময়দাটাকে একটু চেলে নেব ময়দাটা চেলে নিলে কী হবে ভিতরে আর কোনো রকম দলা পাকিয়ে থাকবে না তো আমি প্রথমে অল্প কিছুটা ময়দা চেলে নিয়েছি আর এটিকে আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দাটুকু ছিল সেটিকেও আমি এখানে চেলে দিয়ে দিচ্ছি আর এখন আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো ডিমের সঙ্গে আর ডিমের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর তার থেকেও কম এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা আর ওয়ান ফোর চামচ বেকিং পাউডার মানে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়েছি আর এখন আমি এই বেকিং পাউডার আর বেকিং সোডাকে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচের একটু কম দিয়েছি সাদা তেল আর এখানে ওয়ান ফোর চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে যে কোনো এসেন্স এখানে দিতে পারেন আর কোনো রকম যদি এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন তো এখন সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা পড়ার সাথে সাথেই মিশে যাচ্ছে তো এখন আমি এটিকে একটা সাইড করে রাখছি আর এদিকে আমি ছোট ছোট তিনটি বাটি নিয়েছি চাইলে আপনারা একটি বাটিতেও করতে পারেন আর এখানে আমি বাটির মধ্যে একটু একটু করে সাদা তেল দিয়ে তেলটাকে বাটির মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি আর এখানে আমার ছোট ছোট বাটি নেওয়া হয়ে গেছে আমার এখানে আরও একটা বাটি দিলে ভালো হতো কিন্তু আমি তিনটে বাটিতেই করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে একটা বাটিতেও করে নিতে পারেন তো এখন আমার সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এখন তিনটি বাটির মধ্যেই ব্যাটার ঢেলা হয়ে গেছে আর এখন আমি বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে উপর থেকে এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় তো এখন আমি এগুলোকে বেক করে নেব সেজন্য আমি চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে বালি দিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার উপর একটা কাগজ বসিয়ে তিনটি বাটি আমি কাগজের উপরে দিয়ে দিচ্ছি তো বাটিগুলো আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি আর এটিকে আমি পুরো তিরিশ মিনিট বেক করে নেব আর এই তো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন কেকগুলো একদম বেক হয়ে গেছে আর আমি আগেই বলেছিলাম আমার বাটিগুলো ছোট নেওয়া হয়ে গেছে এখানে আমার বাটিগুলো আর একটু বড় হলে ভালো হতো কিংবা আরও একটা বাটি বেশি হলে ভালো হতো যার জন্য দেখুন উপর থেকে পড়ে গেছে কেকটা অনেকটা তো দেখুন কেকটা আমার পুরোপুরি কুক হয়ে গেছে আর এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা আমি বাটি থেকে তুলে নিচ্ছি সেই জন্য আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে একটু কেটে নিচ্ছি আর দেখুন বাটিটা ছোট হওয়ার কারণে ব্যাটারটা কতটা সাইড থেকে পড়ে গিয়েছিল দুটো বাটিতেই পড়ে গিয়েছিল আর একইভাবে আমি সবগুলো কেক বাটি থেকে বার করে নিচ্ছি আর সবগুলোকে একবার করে নিয়েছি আর দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুল হয়েছে স্পঞ্জি হয়েছে আর আপনারা চাইলে নাস্তাটি জেকেও তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজার এই নাস্তাটি আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে নাস্তাটি কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর তুলতুল হয়েছে আর আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দেব। যে ভিতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে আর দেখতেও লোভনীয় হয়েছে তো এই রেসিপিটি আপনারা যে কেউ তৈরি করতে পারবেন খুবই সহজ একটি নাস্তা রেসিপি তো এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খুবই সহজে এটি কিন্তু ভেঙে আসছে আর কতটা তুল তুলে হয়েছে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো খান সুস্থ থাকুন